একবার যদি কাশি পৌঁছতে পারে তাহলে আবার ফিরেও আসবে। তবে নতুন বউ, এত ভালো রান্না করো তুমি, এত হাড়ি কুড়ি বানাতে পারো, নিজের স্বামীর খেয়ালটুকু রাখতে পারো না, এটা ভেবে কিন্তু আমার ভারী অদ্ভুত লাগে। যদি একটা ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে তো আবার আমার কথা বলিস না, আমার ছেলেকে নিয়ে আমার ভাবনা মনেও আনিস না বাবা, মনেও আনিস না। তো সে কথাই বললাম, দেরিতে হলেও ফিল, তুই নতুন বউ চাইলে রামপ্রসাদের এই যাওয়াটা আটকাতে পারবে। তবে এই অবশ্য এগুলো তোমাদের বাড়ির বিতর্কার ব্যাপার, এ ব্যাপারে আমি আর কি, আমি তাহলে আসি। আচ্ছা দিতে হবে, এখন আর হা করে দাঁড়িয়ে থেকে হবেটা কি? হ্যাঁ বাবা, আমিও তো দেখলাম নতুন বউকে খুকিকে কোনে রাখতে, তাহলে গেল কো? তাহলে কি এটাও হাজু ঠাকুর পুরো আরেকটা চাল? এক ঢিলে তো তাহলে বেশ কয়েকটা পাখি মরবে। মেজ ঠাকুর তো এখন কাশি বাসি, আর নতুন বউ ঘাড় ধাক্কা খেল বলে, আর এই খুকির শোকে মা তার গোষ্ঠী শব্দকে নিয়ে বিদায় হবে। দুজনে আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। কি হবে এখন? নতুন বউ তো আমার ঘরে কোথায় চলে গেল কে জানে, আর ওইটুকু বাচ্চাটাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায়, কি যে হচ্ছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমার বড় দুশ্চিন্তা হচ্ছে, আমার সত্যি সত্যি খুব ভয় করছে। আমি বড় ওই দিকটা একবার খুঁজে দেখি, তুমি এই দিকটা একবার খুঁজে দেখো না, একটু ভালো করে খুঁজে দেখো। হ্যাঁ হ্যাঁ ছোট মা, দিন কয়েকের মধ্যে এ ঘাটে তো কোনো বজ্রা ভেড়েনি কর্তা। তাহলে উনি গেলেন কোথায়? উনি কি সত্যি মিলিয়ে গেলেন? তবে কি স্বয়ং মা অন্নপূর্ণা আমার সাথে দেখা করতে এসেছিলেন? আর আমার দেখা না পেয়ে তিনি তবে অভিমান করে চলে গেলেন? ও বাবা, ও বাবা, আমাকে তো তাহলে কাশি যেতেই হবে, কাশি না গিয়ে তো আমার কোনো উপায় নেই। ও মাঝি ভাই, বলছি তুমি আমাকে কাশি নিয়ে যেতে পারবে? কাশি? সে তো বহু দূরের পথ। আহা, তুমি নিয়ে যেতে পারবে কিনা সেটা বলো না, এই নৌকায় তো অত দূর যাওয়া যাবে না কর্তা। আমি বরং আপনাকে নদী অবধি ছেড়ে দিতে পারি। যা শুনেছি সেইখান থেকে অন্য নৌকা ধরে কিছু দূর যেতে হবে, তারপর বোধ হয় হাঁটা পথে। নদিয়া? আচ্ছা বেশ, তবে আমাকে নদী অবধি নিয়ে চলো। আচ্ছা আসুন কর্তা।
রামপ্রসাদকে বোঝাতে হবে না, ওর চিন্তায় আমরা ছুটতে ছুটতে এসেছি। রামপ্রসাদ, ও রামপ্রসাদ, নেমে আয় বাবা। দেখি মা, তুমি তোমরা সবাই এখানে কি করছো? আরে বাবা, তোর জন্যই তো ছুটতে ছুটতে এলাম আমরা। তুই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিস, তোর চিন্তায় সবাই কান্নাকাটি জুড়েছে, তোর মা খাওয়া দাওয়া ছেড়েছে, আর তোর বউ চোখের জল ফেলেই যাচ্ছে। নেমে আয় বাবা, নৌকা থেকে নেমে আয়। না মা, তোমরা শুধু শুধু এতটা কষ্ট করে এখানে ছুটে এলে। আমি কাশী যাচ্ছি, আমার যে এখন ফিরে যাওয়ার উপায় নেই মা। চল চল কাশী, তুই বুড়ো বয়সে যাবি, এখন নেমে আয় দেখি। না মা, আমাকে কাশী যেতেই হবে, মা অন্নপূর্ণাকে গান শোনাতে হবে গিয়ে। তুমি বাড়ি ফিরে মায়ের বিগ্রহকে গান শুনিও, তাহলেই হবে। ওরে না রে না, মা নিজে এসেছিলেন আমার গান শুনতে। কে বলেছে শুনি মা নিজে এসেছিলেন? কেন, ওই যে ওরা সবাই বললো, আর তাছাড়া আমি তখনই বাইরে গিয়ে ওনাকে খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না, উনি যেন উধাও হয়ে গেছেন। মা তো ছলনা, উনি মা বোধ হয় ছলনাই করেছেন আমার সাথে। এ কি সাধারণ কারোর পক্ষে সম্ভব, তুমি বলো মা। হায় কপাল, কাকে কি বোঝাই। আরে এভাবে মায়ের দেখা পাওয়া যায় না। সে আমিও জানি, ওই যে কৃষ্ণানন্দ ঠাকুর আমাকে বলে গেছেন যে মা না চাইলে মায়ের দেখা পাওয়া যায় না। কিন্তু একবার ভেবে দেখো মা, মা নিজে এসেছিলেন আমার কাছে, আর সে সময় কিনা আমিই ছিলাম না। কত বড় সুযোগ আমি নষ্ট করেছি। আমাকে যেতে হবে মা, আমাকে কাশী যেতেই হবে। চলো তো। এটাই কি তোর ইচ্ছে? তুই কি এটাই চাস? চাই মানে, কাশী না গেলে আমি শান্তি পাবো না মা। বেশ, আমি তাহলে তোকে আর বাধা দেব না। ওই তোর বউয়ের ভেজা চোখ দুটো আমার চোখের সামনে ভেসে উঠলো, তাই বললাম আর কি। ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে রাখবো। তুই যা যা কাশী যা। তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন মা অন্নপূর্ণাকে খুশি করে ফিরতে পারি। নাও নাও মাঝি ভাই, চলো 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 ডারবা। ஷபாரூரே நீல நீரன லோச்சனே வெயில் பெய்கும் திவ்ய காலிகாயை நமஸ்துதே এটা কি হচ্ছে মাঝি ভাই? গর্ভলম্বোদরে ধীরে কালিকায় নমস্তুতে পেছন দিকে টানছে। এসব কি হচ্ছে মাঝি ভাই? তুমি জোরে জোরে দাঁড় টানো দেখি। কর্তা, শক্ত করে তো ধরে আছি, তাও তো নিজে সামাল দিতে পারছি না। কথা, নৌকো মনে হচ্ছে অন্য কেউ চালাচ্ছে। এ তো পাড়ের দিকে যাচ্ছে। হ্যাঁ, এ কি অদ্ভুত কাণ্ড, এ তো আমার জন্মে দেখিনি কর্তা। জন্ম দেখনি? তাহলে কি হবে, আমার কি কাশী যাওয়া হবে না? কথা কথা, এই নৌকা পাওয়ার শ্বাস আমার হচ্ছে না। আপনি আমাকে ক্ষমা করুন কর্তা। এই তো কথা কাটা। ওরে বসে আছিস কেন, এবার নেবে আয়। ওরে রামপ্রসাদ, অত ভেবে লাভ নেই, মা যদি সত্যি চাইতে তাহলে এত কষ্ট করতে হতো না, হুশ করে কাশী পৌঁছে যেতিস। মা অন্নপূর্ণা কি তবে আমার উপরে অভিমান করলে? এমন করে ভাবছিস কেন? হয়তো এটাও হতে পারে, এই যে তুই সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কাশী যাচ্ছিলিস, মা হয়তো সেটা চান না। মানে চোখের সামনে যা দেখলাম তাই বলছি। কি রে, তোরা কিছু বল।
মানুষ ঠাকুর দেবতাকে নিয়ে ছলনা করছে, আর কত কি যে দেখতে হবে। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।